কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যা মামলার চার্জ গঠন করেছে আদালত। আগামী 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগরদেব সহ ছয়জনের জামিন আবেদন নাকচ করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যছবিতে নুসরাত জাহান সিন্থি রিপোর্ট। গত বছরের 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সে বছরের 5 আগস্ট নিহতের বোন বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন। 6 আগস্ট প্রধান আসামি লিয়াকত ও প্রদীপ সহ 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এছাড়াও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় আরও 7 আসামিকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। তদন্ত ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। অবশেষে রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল চার্জ গঠন করেন। উভয় পক্ষ শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করেছেন এবং মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার আগামী মাসে 26, 27, 28 তিন দিন সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। এ সময় সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগরদেব সহ 6 জনের জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। মতলব করে আগে থেকেই তারা প্ল্যান করে এদের এই ইয়েকে মেরেছে, মেজর সিনহাকে, এটা প্রমাণ করতেছে ষষ্ঠ এসি। এর আগে ওসি প্রদীপ সহ 15 আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।